স্থাপত্যশৈলীর নিদর্শনে যুগ যুগ ধরে নির্মিত হয়েছে অসাধারণ চোখধাঁধানো সব স্থাপনা। এসব স্থাপনা তার শৈল্পিক সৌন্দর্য আর অনন্যতার জন্য পরিণত হয়েছে আকর্ষণীয় ভ্রমণ গন্তব্যে, আর এগুলোকে ঘিরে সেসব জায়গাও পরিণত হয়েছে পর্যটন কেন্দ্র হিসেবে। তেমনই একটি জনপ্রিয় স্থাপনা হল সিডনির অপেরা হাউস। অদেখা ভুবনের এই পর্বে জানব আকর্ষণীয় এই ভবন সম্পর্কে। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য। আধুনিক স্থাপত্যকলার বিস্ময়কর এই নিদর্শনটি কোটি কোটি পর্যটকের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। অস্ট্রেলিয়ার সিডনি বন্দরের বেনেলং পয়েন্টে এটি অবস্থিত। নৌকার পালের আকৃতির মতো দেখতে এই বিশাল স্থাপনাটিতে অনেক ধরনের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এর নকশা অনেকটা জাহাজের মতোই, যা একে অনন্য এক স্থাপত্যে পরিণত করেছে। সিডনি অপেরা হাউসটির নকশা করেন জান আর্জেন নামক এক ড্যানিশ স্থাপত্যবিদ। ১৯৫৯ সালে প্রায় ১০,০০০ কর্মী নিয়ে ১৪ একর জায়গার উপর এর নির্মাণ কাজ শুরু করা হয়। এই থিয়েটারটি ৪ বছরে নির্মাণ করার পরিকল্পনা করা হলেও এর জটিল কাঠামোর জন্য নির্মাণ সম্পন্ন করতে ১৪ বছর সময় লেগেছিল। নির্মাণ জটিলতার কারণে বেশ কয়েকবার ভবনের নকশার পরিবর্তন করা হয়। এখানেই শেষ নয়, ভবনটি নির্মাণে বরাদ্দকৃত অর্থের চেয়ে ১৪ গুণ বেশি টাকা খরচ করা হয়। অবশেষে ১৯৭৩ সালের ২০শে অক্টোবর রানী দ্বিতীয় এলিজাবেথ সিডনি অপেরা হাউস আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। এই ভবনটির দৈর্ঘ্য প্রায় ৬০৭ ফুট এবং প্রস্থ প্রায় ৩৯৪ ফুট। সমুদ্রপৃষ্ঠ থেকে ভবনটির সর্বোচ্চ স্থানটির উচ্চতা প্রায় ২২০ ফুট, যা প্রায় ২২তলা বিল্ডিং এর সমান। এই অপেরা হাউসের ছাদ তৈরি হয়েছে ১৫ টন ওজনের ২২০০ কংক্রিটের বিশেষ খণ্ড দিয়ে। পাশাপাশি এর বিভিন্ন অংশে প্রায় ৬৭,০০০ বর্গফুট কাঁচ ব্যবহার করা হয়েছে। এই ভবনটির বিদ্যুৎ সংযোগের জন্য ব্যবহার করা হয়েছে ৬৪৫ কিলোমিটার দৈর্ঘ্যের বৈদ্যুতিক তার। অপেরা হাউসের ভেতরের সবচেয়ে বড় অংশটি হল কনসার্ট হল, যার ধারণ ক্ষমতা প্রায় ২,৭০০ জন। পাশাপাশি আরও রয়েছে ১৫০০ সিটের অপেরা থিয়েটার, ৫৫০ সিটের ড্রামা থিয়েটার, ৩৯৮ সিটের প্লে হাউস এবং ৪০০ লোক একসাথে কাজ করার মতো স্টুডিও। এছাড়াও ভবনটির ভেতরে রেস্টুরেন্ট সহ শপিং করার বিশেষ ব্যবস্থাও রয়েছে। এই অপেরা হাউসে প্রতি বছর ৩,০০০এরও বেশি অনুষ্ঠান আয়োজন করা হয়। এসব অনুষ্ঠানে প্রায় ২০ লক্ষের বেশি দর্শকের আগমন ঘটে। অনুষ্ঠান দেখা ছাড়াও অপেরা হাউসটি ঘুরে দেখার ব্যবস্থাও রয়েছে। প্রতি বছর প্রায় ৮০ লাখ পর্যটক এই অপেরা হাউস দেখতে আসেন। পর্যটকদের জন্য নির্ধারিত অনুষ্ঠান হল ছাড়াও অপেরা হাউস কর্তৃপক্ষ ভবনটির উন্মুক্ত স্থানে বিশেষ বিনোদনের ব্যবস্থা করে থাকেন। আর এর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় অনুষ্ঠান হল অপেরা হাউসের বাইরের দেয়াল জুড়ে আয়োজন করা বিশেষ আলোক প্রদর্শনী। চোখ ধাঁধানো এই অনুষ্ঠানের নাম বাদুকিলি, স্থানীয় ভাষায় এর নাম জলের আলো। প্রতিদিন সন্ধ্যার পরে ৪ বার আলোক প্রদর্শনী দেখানো হয়, আর এক একটি আলোক প্রদর্শনীর সময়কাল প্রায় ৭ মিনিট। সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল এই প্রদর্শনীটি সকল দর্শকের জন্য বিনামূল্যে দেখানো হয়। ২০০৭ সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের তালিকায় এটিকে অন্তর্ভুক্ত করে।